বন্ধুরা, আজ আমরা ফরম্যাট মেনুর কাজগুলো দেখব। মূলত মেনু বারের যে কয়েকটি অপশন রয়েছে, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, টেবিল, এগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে ফরম্যাট মেনুর। তো ফরম্যাট মেনুর কাজ দেখার জন্য আমি প্রথমে একটি নিউ পেজ নিয়ে নিচ্ছি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ফরম্যাট মেনুর প্রথম অপশনটি রয়েছে ফন্ট। এই ফন্টে কাজ করার জন্য আমাকে প্রথমে কিছু লিখে নিতে হবে। আমি লিখে নিচ্ছি পিসি হেল্পলাইন ইজ এ মোস্ট পপুলার ওয়েবসাইট ইন বাংলা দেশ। আমি একটি সেন্টেন্স লিখে নিলাম। এক্ষেত্রে আমার এই পিসি হেল্পলাইন ইজ এ মোস্ট পপুলার ওয়েবসাইট ইন বাংলাদেশ, এই সেন্টেন্সের মধ্যে পিসি হেল্পলাইন লেখাটা আমি চাচ্ছি, যেহেতু এটা একটি টাইটেল, একটি আমাদের ব্লগের নাম, ওয়েবসাইটটির নাম। তো এই লেখাটি আমি একটু বোল্ড করে দিতে যাচ্ছি, মোটা আকৃতির, বা এটাকে ইন্ডিকেট করার মতো একটা বিশেষ কিছু এখানে যোগ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে ফন্ট ফরম্যাট থেকে ফন্ট সিলেক্ট করে নেব। এর ফন্ট স্টাইল থেকে বোল্ডে ক্লিক করব। এখানে নিচে প্রিভিউ দেখাচ্ছে একটু বোল্ড আকারে, এবং যদি এটাকে আমি ইটালিক, বোল্ড ইটালিক করে দিই, তাহলে প্রিভিউ দেখাচ্ছে বোল্ড অ্যান্ড ইটালিক। এভাবে আমি স্টাইল, ফন্ট স্টাইল সিলেক্ট করে ওকে করে দিলেই দেখুন অন্যান্য লেখার চাইতে পিসি হেল্পলাইন লেখাটা একটু অন্যরকম দেখাচ্ছে। এটাকে চাইলে আমি একটু ফন্টটা আর একটু বাড়িয়ে দিতে পারি, ফন্টের সাইজটা। এখন আমাকে এটা দেখাচ্ছে 14 সাইজে ফন্ট সাইজ, ফন্ট স্টাইলের পরেই রয়েছে ফন্ট সাইজ 14। আমি এখান থেকে স্ক্রল করে নিচে নামিয়ে 18-তে সিলেক্ট করে দেই। দেখুন প্রিভিউতে একটু বড় দেখাচ্ছে, এবং ওকে করে দিলে এর মূল ফন্ট সাইজটা 18-তে গিয়ে দাঁড়াবে, একটু বড় দেখাচ্ছে। আমার যদি ইটালিক লেখাটা ভালো না লাগে, তাহলে আমি শুধু বোল্ড করে নিতে পারি। লেখাটাকে সিলেক্ট করতে হবে প্রথমেই, ফন্ট সিলেক্ট করে এখান থেকে শুধু বোল্ডে ক্লিক করে দিলে আমাকে প্রিভিউ দেখাচ্ছে, এটা আর ইটালিক নেই। আমি চাইলে এটাকে বোল্ড না করে রেগুলার লেখে রেগুলার সিলেক্ট করে দিতে পারে, পূর্বের অবস্থায় নর্মাল অবস্থায় ফিরে আসবে। এখান থেকে অনেকগুলো আমাকে ফন্ট রয়েছে, আমি এর ফন্টের বাছাই করে পছন্দ অনুযায়ী ফন্ট দিতে পারি। বাংলা ফন্ট রয়েছে এখানে, আমি যদি দিয়ে দিই এরিয়াল, এরিয়াল নামের একটি ফন্ট রয়েছে, এই ফন্টটি যদি আমি সিলেক্ট করে দিই ওকে করে, তাহলে পিসি হেল্পলাইন লেখাটি ফন্ট স্টাইল এবং অন্য লেখার স্টাইল ভিন্ন দেখাচ্ছে। এভাবে আমি অনেক ধরনের ফন্ট দেওয়া আছে, এই ফন্টগুলো পছন্দ অনুযায়ী বিভিন্ন আকারের ফন্ট, বিভিন্ন স্টাইলের ফন্ট আমি সিলেক্ট করতে পারি এখান থেকে। যেমন এই ফন্টটি স্টেনসিল নামে একটি ফন্ট রয়েছে, এই ফন্টটি আমি ওকে করে সিলেক্ট করার পরে, তাহলে দেখুন পিসি হেল্পলাইন লেখাটার স্টাইলটি অন্যরকম হয়ে গেছে। এছাড়াও আমার ফন্ট মেনুতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমরা দেখলাম ফন্ট কীভাবে চেঞ্জ করতে হয়, ফন্টের স্টাইল কীভাবে চেঞ্জ করতে হয়, সাইজ কীভাবে ছোট বড় করতে হয়। এই সাইজ এখান থেকে আমি ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী লিখে দিলেও আমার এটা এমএস ওয়ার্ড ক্যালকুলেট করে নিবে। আমি এখান থেকে যদি আমি 15 সাইজ দিই, দিয়ে ওকে করলেও হবে। এবং কি এটা ফন্ট কালার যদি আমি অটোমেটিক না রেখে রেড কালার দিয়ে দিই, আমাকে প্রিভিউতে দেখাচ্ছে এটা পুরো, যেহেতু আমি পুরো লাইনটি সিলেক্ট করে রেখেছি, সে কারণে আমাকে পুরো লাইনটাই প্রিভিউতে দেখাচ্ছে এখানে। ওকে করে দিলে আমাকে পুরো লাইনটাই, দেখুন এখন এর ফন্ট কালার রেড। আমি যদি পুরো লাইনটা লাল রেখে শুধু পিসি হেল্পলাইন লেখাটাকে অন্য কালার করতে চাই, তাহলে আমাকে ফরম্যাট থেকে ফন্টে সিলেক্ট করে ফন্ট কালার
নীল করে দিতে হবে। এবং যদি চাইলে আমি আন্ডারলাইন দিতে পারি, এখান থেকে ডাবল আন্ডারলাইন সিলেক্ট করে দিলাম, বা পছন্দ অনুযায়ী আপনার ইচ্ছা মতো আপনি অন্য আন্ডারলাইনের স্টাইলটাও দিতে পারেন। এবং আন্ডারলাইনের কালারটা যদি আমি গোলাপি কালার, এই কালারটা দিয়ে দিই। এখানে প্রিভিউতে সবসময় আমাকে দেখাতে থাকবে কি অবস্থার পরিবর্তন আমি ঘটাচ্ছি, এবং ওকে করে দিই। তাহলে দেখুন সেন্টেন্সের বাকি ওয়ার্ডগুলো আমাকে রেড কালার দেখাচ্ছে, শুধু পিসি হেল্প লাইন ছাড়া, এবং এর নিচে আন্ডারলাইন দেখাচ্ছে। তো এভাবে আমরা ফরম্যাট মেনুর এই ফন্ট থেকে এই কাজগুলো করতে পারবো খুব সহজে। আমি চাইলে এখান থেকে আমি লেখার নিচে শ্যাডো যুক্ত করতে পারি। দেখুন অন্যান্য লেখার চাইতে পপুলার লেখার একটু অন্যরকম দেখাচ্ছে, শ্যাডো শ্যাডো আকৃতি দেখাচ্ছে। আমি যদি চাই এই ইজ দ্য মোল্ড, এই পুরো লেখাটা বিভিন্ন আকৃতি আমার মনের ইচ্ছা মতো স্টাইল আমি এখান থেকে যোগ করতে পারবো। যদি চাই যে এখানে আউটলাইন দেখাবে, এভাবে আউটলাইন আমি করে নিতে পারবো। এভাবে দেখুন আউটলাইনের লেখাগুলো কীরকম দেখাচ্ছে। মূলত এগুলো প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করে কোনটা থেকে আমি যদি আমরা অনেক সময় লেখা দেখে থাকি যে লেখা মাঝখান দিয়ে কাটা দাগ, মানে লেখাটা কেটে দিলে যে অবস্থা, একটি সিঙ্গেল দাগ, অর্থাৎ এখানে একটি লেখাটি বাতিল বোঝানো হয়ে থাকে এরকম একটি, দেখুন লেখাটি কেটে দেওয়া হয়েছে এরকম একটি স্টাইলের আমরা করতে পারি ফরম্যাট মেনু এই ফন্ট অপশন থেকে। তারপরে আমি চাইলে আমার এই লেখাগুলো সব ক্যাপিটাল, এক ক্লিকে সব ক্যাপিটাল লেটার করে দিতে পারি। যেমন অল ক্যাপ সিলেক্ট করে ওকে দিলে আমার পুরো লেখাগুলো ক্যাপিটাল হয়ে যাবে। এভাবে আমরা বিভিন্ন অপশন সিলেক্ট করতে পারি। তাছাড়াও আমরা অনেক সময় দেখি অনেক শিটে, প্রশ্নপত্রে বা অনেক ডকুমেন্টে প্রিন্ট দেওয়ার পরে হাইলাইট পেন দিয়ে কিছু মার্ক করে রাখা হয়, এটাকে চিহ্নিত করা হয়। তেমনিভাবে আমরা এমএস ওয়ার্ডেও কিছু লেখাকে মার্ক করে দিতে পারি হাইলাইট করার জন্য। যেমন আমি লিখছি মাই নেম ইজ শিহাব লিভ ইন গাজীপুর মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কুষ্টিয়া। পুরো লেখাটাকে নর্মাল করে নিচ্ছি প্রথমে সিলেক্ট করে ফরম্যাট ফন্ট অপশন থেকে, এবং এখান থেকে অল ক্যাপসটা অপশনটা তুলে দিচ্ছি, আউটলাইন অপশনটা তুলে দিচ্ছি, স্টিকার্স অপশনটা তুলে দিয়ে নর্মাল একটি লেখা আমি করে দিলাম। দেখুন নর্মাল একটি লেখা, আমি চাইলে ফন্টটাও ব্ল্যাক করে নিব। এখান থেকে ফন্ট কালার অটোমেটিক করে দিই, ব্যাস একটি নর্মাল একটি লেখা লিখলাম। এর মধ্যে থেকে আমি চাচ্ছি এই কুষ্টিয়া, এই কুষ্টিয়া লেখাটাকে হাইলাইট করতে, এই কুষ্টিয়া লেখাটা যাতে সবার নজরে আসে এরকম কিছু করতে ফরম্যাট ফন্ট থেকে আমি হাইলাইট করব কিভাবে বন্ধুরা দেখুন। টেক্সট ইফেক্ট, এখানে কয়েকটি অপশন দেওয়া আছে, বিলিঙ্ক ব্যাকগ্রাউন্ড, এটা যদি আমি সিলেক্ট করে পিভিউতে দেখাচ্ছে এরকম জ্বলবে নিব্বে, জ্বলবে নিব্বে সিলেক্ট হবে, নর্মাল হবে এরকম একটা অপশন আমি ওকে করে দিলেই দেখুন খরচার অন্য ওই কুষ্টি এলাকাটাকে আমাকে হাইলাইট করছে। এভাবে করে আমি যদি চাই গাজীপুর এলাকাটাকে আমি হাইলাইট করব, তাহলে ফরম্যাটের ফন্ট অপশন থেকে আমাকে টেক্সট ইফেক্ট থেকে এরকম নিচে আরও কয়েকটি ইফেক্ট দেওয়া রয়েছে, এখান থেকে আমি যে কোনো একটি পছন্দ অনুযায়ী সিলেক্ট করে যদি আমি এখানে প্রিভিউ দেখছি ওকে করে দিই, তাহলে দেখুন এই দুইটি লেখা আমাকে হাইলাইট করে দেখাচ্ছে। এভাবে আমরা ফরম্যাট মেনুর ফন্ট অপশন থেকে বিভিন্ন লেখার স্টাইল, হাইলাইট এবং নিজের পছন্দ অনুযায়ী লেখাগুলোকে সাজিয়ে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে।